নমস্কার বন্ধুরা আজ কুড়ি জানুয়ারি শনিবার থেকে রাজ্যের প্রত্যেক জেলায় জেলায় গ্রামে গ্রামে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের মতো নতুন ক্যাম্প সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি ক্যাম্প যেখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা রেশন কার্ড কৃষক বন্ধু সহ কুড়িটি প্রকল্পের আবেদন করতে পারবেন তো কতদিন পর্যন্ত এই নতুন ক্যাম্প চলবে আপনার গ্রামে বা পাড়ায় কবে এই ক্যাম্প বসবে আপনার মোবাইল থেকে সেটা কীভাবে জানবেন বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দিবেন ভিডিওটি হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দিবেন সে সঙ্গ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলা নাম নিচে কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা কি আপডেট আছে জানবো দুয়ারে সরকার এবং পায়ার সমাধানের অবহূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে 20 জানুয়ারি অর্থাৎ 20 জানুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি ক্যাম্প চলবে বারোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নতুন ক্যাম্প সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি ক্যাম্প কুড়ি জানুয়ারি থেকে শুরু হবে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে আপনারা কুড়িটি প্রকল্পে আবেদন করতে পারবেন প্রথমটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যাদের বয়স এক এক উনিশশো আটানব্বইয়ের পরে ছিল তারা কিন্তু পঁচিশ বছর না হওয়ার কারণে এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারছিলেন না কিন্তু এই নতুন জনসংযোগ ক্যাম্পে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স এক এক উনিশশো আটানব্বইয়ের পরে মানে এক এক উনিশশো নিরানব্বই এর মধ্যে হচ্ছে তারা এবার থেকে এই নতুন ক্যাম্পে অর্থাৎ জনসংযোগ ক্যাম্পে কিন্তু আবেদন করতে পারবেন এক এক যাদের নিরানব্বই তারিখ তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তারপর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্য পারবেন প্রতিবন্ধকতার সংসাপত্র অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন মেধাশ্রী প্রকল্পে শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক প্রকল্পে অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বিধবা ভাতার ফর্মও কিন্তু এখানে জমা হবে কৃষক বন্ধুর ফর্ম জমা নিয়ে হবে ঐক্যশ্রীতে আবেদন করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন মৎস্যজীবী নিবন্ধীকরণের জন্য আবেদন করতে পারবেন পাট্টার জন্য আবেদন করতে পারবেন বার্ধক্য ভাতা অর্থাৎ বয়স্ক ভাতার জন্য কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ শ্রমিকদের জন্য আবেদন করতে পারবেন হস্তশিল্পী ও শিল্পীর অনলাইন রেজিস্ট্রেশনে কিন্তু এবার এই ক্যাম্প থেকে অর্থাৎ নতুন এই জনসংযোগ ক্যাম্পে কিন্তু আপনারা এগুলোর আবেদন করতে পারবেন তো লক্ষ্মীর ভাণ্ডারে নতুন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে কি কি কাগজপত্র লাগবে রেশন কার্ডের ফর্ম কিভাবে ফ্লাপ করতে হবে কি কি কাগজপত্র লাগবে মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতার ফর্ম কিভাবে ফ্লাপ করতে হবে কি কি কাগজপত্র লাগবে বিধবা ভাতা বার্ধক্য ভাতার ফর্ম কীভাবে ফ্লাপ করতে হবে কি কি কাগজপত্র লাগবে এ সম্বন্ধে অলরেডি আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি সে সমস্ত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে আপনারা সেখান থেকে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আপনার এলাকায় এই সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প কবে বসবে সেটা মোবাইল থেকে জানার জন্য আপনাদের মোবাইলের গুগল ব্রাউজারে চলে আসবেন গুগলে আসার পর আপনাদের লিখতে হবে এখানে ds.wb.gov.in এটা লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার বলে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের ওপর আপনাদের ক্লিক করতে হবে তো লিঙ্কের ওপরে ক্লিক করলে দেখবেন খুলে যাবে একটি পেজ যেখানে লেখা রয়েছে সমস্যা সমাধান জনসংযোগ তো যার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিএস ডট বি ডট জিও বি ডট ইন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখবে আপনারা সেখানে ক্লিক করলেও সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবার এখানে আসার পর নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে স্কল করলে দেখবেন লেখা রয়েছে ফাইন্ড ইয়র ক্যাম্প ডেট লোকেশান ভেনু তো এর উপরে আপনাদের ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করলে আবারও দেখবেন একটা নতুন পেজ খুলে যাচ্ছে ফাইন্ড ইওর জনসংযোগ ক্যাম্প তো এরপরে আপনাদের দেখেন আপকামিং ক্যাম্প এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আপনার জেলার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনার জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমরা এখান থেকে জেলার নামটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্লক অবলিক লোকাল বডি তো এখান থেকে আপনাদের ব্লক অথবা পৌরসভার নামটা কিন্তু সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে একটা ব্লক সিলেক্ট করে নিচ্ছি তারপর সেই ব্লক বা পৌরসভার মধ্যে যে সমস্ত জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে তার নাম কিন্তু এখানে চলে আসবে তো আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে এখান একটা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর বাম দিকে আপনাদের ব্লকের নামটা দিয়ে রয়েছে তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে রয়েছে তারপরে কোথায় সে ক্যাম্প হবে সে ক্যাম্পের ঠিকানা দিয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখুন লেখা রয়েছে ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন অর্থাৎ কবে আপনাদের ক্যাম্প হবে তার তারিখটা কিন্তু ডান দিকে দিয়ে রয়েছে তো এইভাবে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত ব্লক এবং আপনাদের কোথায় কোথায় ক্যাম্প হবে তার তারিখটা কিন্তু এভাবে আপনারা সহজে মোবাইল থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচির বিস্তারিত আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ